তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই অনেক ভালোই আছো আমিও খুব ভালো আছি তো ফটো এডিটিং বিষয়টা খুবই একটা কঠিন কাজ না তো এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে নিশ্চয় লাইক কমেন্ট আর আমাদের নতুন নতুন আপডেট পেতে চেলে টিস টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো তো আমি ফাইনালি প্রথমে এখান থেকে চলে যাব গুগল অ্যাপসে তো গুগল অ্যাপটিকে এখান থেকে ওপেন করে নিব ওপেন করার পর এখানে আমি সার্চে লিখব বি এ সি কে ব্যাকগ্রাউন্ড রিমোভ তো ব্যাকগ্রাউন্ড রিমোপে মেরে এখানে আমি রিমোভ ইমেজ ব্যাকগ্রাউন্ড এটাতে মেরে এখান থেকে তোমরা দেখতেই পাবে এখানে আপলোড ইমেজ তো এটাতে মারবো আপলোড ইমেজে মারার পরে আমি যে ফটোটাকে এডিট করবো ওই ফটোটাকে এখানে সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার পরে এখানে ডান ডান মারার পরে ফটোটা অল্প সময়ের ভিতরে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তো রিমুভ হওয়ার পরে আমি এখান থেকে সেভ করে নেবো ডাউনলোড অপশনে মেরে তো ডাউনলোড মেরে নিলাম ডাউনলোডে মারার পর এখান থেকে এটাতে ডাউনলোড ডাউনলোড ফাইনালি হয়ে গেল তারপরে এখান থেকে ফাইনালি আমি চলে যাব একদম আমার মোবাইল স্ক্রিনে গিয়ে এখান থেকে দেখতে পাচ্ছ আমি ফাইনালি যাব পিক্স ল্যাফ তো তারপরে দেখতে পাচ্ছ এখানে তোমরা থ্রি ড থ্রি ডে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি তো গ্যালারিতে গিয়ে আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিয়েছি তো তোমরাও ডাউনলোড করে নিতে পারো ডিসক্রিপশনে দিয়ে দিব তো এখান থেকে এটাকে ওপেন করে নেব তারপরে সিলেক্ট সিলেক্ট মারার পর এটাকে ইউটিউব সাইজে কেটে নিয়ে রাইট রাইট মারার পর আমি যেটা ফটোটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম ওটাকে এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করে নেবো করার পরে এটাকে আমি রাইট মারে এটাকে মাপ মতো যেখানে বসিয়ে ভালো লাগে আর কি ওই জায়গাটায় আমি ভালো করে বসিয়ে দিব। তো গাইস আমি আবারও বলে দিচ্ছি আমাদের দেখতে তুমি যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও তারপরে এটাকে আমি ভালো করে ঠিকঠাক মতো বুক বসিয়ে দিব আর আমি এটা পিক্স স্ল্যাপের লিঙ্কটাকেও ডিসক্রিপশনে দিয়ে দিব তারপর এখান থেকে এই ফটোটার ব্যাকগ্রাউন্ডের উপর একটা টিভি দিয়ে এখানে দেখতে পাচ্ছ তোমরা এই অপশানটাকে মেরে ব্যাকগ্রাউন্ডটাকে অল্প হালকা কালা করে দিব কালা করার পরে এটাকে এখান থেকে চলে যাব চলে যাওয়ার পরে এখান থেকে সেভ টু গ্যালারি গ্যালারি মেরে গ্যালারিতে সেভ করে নিব তারপরে এখান থেকে আমি ডাইরেক্টলি চলে যাব আমার গ্যালারিতে গ্যালারি যাওয়ার পরে ওই ফটোটাকে আমি ফাইনালি নিয়ে শেয়ার করে দেব লাইট রুমে তো এই দেখতে লাইট রুম লাইট রুমে শেয়ার করার পরে আমার লাইট রুমে শেয়ার হয়ে গেছে শেয়ার হওয়ার পরে আমি ফাইনালি চলে যাব লাইট রুম অ্যাপ লাইট রুমে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি এই ফটোটাকে আমি ফাইনালি ওপেন করে নেবো ওপেন করার পরে ফার্স্টেরটা অল্প কালারিংটা চেঞ্জ করে নেব তারপরে এই লাইটিংয়ে গিয়ে তলেরটাকে হালকা বাড়িয়ে দেব বাড়ানোর পরে কালারে যাওয়ার পরে এটাকে হালকা বাড়িয়ে দেব তার তারপরে আমি চলে যাবো মিক্সে মিক্সে যাওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডের কালারগুলোর সাথে মিলিয়ে এই কালারগুলাকে সিলেক্ট করে নেবো তো এটাকে অল্প এদিকে এটাকে এই দিকে দেওয়ার পরে এই কালারটাকে পাতা কালারটাকে অল্প টি শার্টের কালারটাকে অল্প চেঞ্জ করে দেবো দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছ এই কালারটা রেড কালারটাকে দুই হাজার বাইশের কালারটা অল্প চেঞ্জ করে দেব দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছ কি সুন্দর মুখের ফেসটা একদম কি সুন্দর মজার হয়ে গেছে তারপরে মুখের পেস্টটাকে এটাকে অল্প ডিপ করে দেবো দেওয়ার পরে এখানে ডান মারে এটাকে এই এটার মধ্যে নিয়ে উপরেরটা অল্প বাড়িয়ে দেবো তারপরে তলেরটা হালকা প্লাস করে দেব তারপরে এখানে চার নম্বরটা দেখতে পাচ্ছ তোমরা চার নম্বরটাকে হালকা এদিকে অল্প প্লাস করে দেবো তো এখন দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা ফটো হয়ে গেছে তোকে এরকম ফটো এডিটিং শিখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভাই ভাই